বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা টাইগার শ্রফ, বিশেষ করে অ্যাকশন সিনেমার জন্য বর্তমান নির্মাতাদের অন্যতম পছন্দের নাম টাইগার। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। কিছুদিন আগে জানা গিয়েছিল আলী আব্বাস জাফর পরিচালিত নতুন অ্যাকশন সিনেমায় অক্ষয় কুমারের সাথে অভিনয় করছেন তিনি। এদিকে আজ জানা গেছে আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে টাইগার শ্রফ অভিনীত নতুন সিনেমা হিরোপান্তি 2। 12 ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদে হিরোপান্তি 2 সিনেমার মুক্তির খবর নিশ্চিত করেছেন টাইগার শ্রফ। সিনেমাটির নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করেছেন সিনেমার নির্মাতা। প্রকাশিত পোস্টারে জানা গেছে আগামী 29 এপ্রিল মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। ধারণা করা যাচ্ছিল করোনা মহামারীর কারণে পিছিয়ে যেতে পারে হিরোপান্তি 2 সিনেমার মুক্তি, তবে ঈদ উল ফিতরেই মুক্তি পাচ্ছে হিরোপান্তি 2 সিনেমা। নাদিওয়ালা গ্র্যান্ডসন্সের ব্যানারে নির্মিত এই সিনেমাটির প্রযোজনা করেছেন সাজেদ নাদিওয়ালা, আর আহমেদ খান পরিচালিত এই সিনেমার চিত্রনাট্য থাকছেন রজত আরোরা। টাইগার শ্রফের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করেছেন তারা সুতারিয়া। হিরোপান্তি 2 সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসাথে কাজ করছেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। 2014 সালে হিরোপান্তি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল টাইগার শ্রফের। 7 বছর পর এবার সিনেমাটির সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন তিনি, তবে এবার তার নায়িকার পরিবর্তন হচ্ছেন। সিনেমাটির প্রথম পর্বে তার বিপরীতে অভিনয় করেছিলেন কৃতি স্যানন, কিন্তু এর সিকুয়েলের নায়িকা হিসেবে থাকছেন তারা সুতারিয়া। পহলে ভি বোলা থা সবকো আতি নেহি মেরি জাতি নেহি। Thank you.